বাড়ির পুরুষেরা কেরালায় আটকে, বন্যার কারণে বাড়ি আসতে পারেনি তারা। ছেলে মেয়েদের জামা কাপড়ও কিনে দেয়া যায়নি। এবারের ঈদে আর আনন্দে মাতবেন না গ্রামের বাসিন্দারা। বুধবার ঈদ, বাড়ির রোজকেরে মানুষগুলি বাড়ির বাইরে, বাড়িতে আসতে পারেননি। কেরালার বিধ্বংসী বন্যায় আটকে রয়েছেন তারা। এবার আর ঈদে আনন্দে মাতবেন না তারা। বাড়ির ছেলে মেয়েদের যে এবার নতুন জামা কাপড়ই দিতে পারেননি, তাই মুখ ভার বাড়ির মেয়েদেরও। কিসে রান্না করে স্টোভে না কিসে, এদিকে মানে ওইগুলো তেল টেল নেই, ওই জন্য রান্নাও করতে পারছে না। কালকের আগের দিন আমাকে বলেছে যে সারাদিন না খাওয়া, মানে তেলের জন্য রান্না করতে পারছে না। এমনি জল কম হয়, বারান্দাতে মধ্যে জল উঠেছে, এমনি ঘরেই আছে। নদিয়ার শান্তিপুরের কুতুবপুর ও অজয়পল্লীর শতাধিক পুরুষ কাজে ভিন রাজ্যে কেরালায় গিয়েছিলেন। রাজমিস্ত্রি বা জোগাড়ের কাজে গিয়ে এবার বন্যায় আটকে আছেন তারা। বিদেশে থাকলে সবাইয়ের মায়েদের তো এমন হবে, ঈদে আসা দুর্বল ছিল তো আসতো, তা এখন তো যা সমস্যা করেছে আসার তো পরিস্থিতি নেই। প্রতি বছর এই দিনটাতেই সকলেই বাড়ি ফিরে আসেন। এবার বাড়ি না ফিরতে পারায় ঈদের আনন্দই মলিন হয়ে গিয়েছে বাড়ির মহিলাদের। উৎকণ্ঠার মধ্যে তাদের দিন কাটছে। খুবই খারাপ লাগছে শুনে, শুধু ফোন মানে ফোন করতে চাইছি, সময় ফোন ধরছে, সময় ধরছে না, যে অত ফোন করো না, যদি জল উঠে যায় তাহলে মোবাইলে চার্জ মাঝ থাকবে না, কারেন্ট থাকবে না, তাহলে অত খবর দিতে পারবো না। কোনোরকম মানে ভালো মন্দটা জিজ্ঞেস করে আমি রেখে দিচ্ছি। আমার এলাকার প্রচুর লোক তারা কেরালায় কাজে গিয়েছে, বাড়ি বাড়ি খবর নিলাম, তারা খুব মানে অসহায় দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং তারা কাজ তো দূরের কথা, তারা ঠিক টাইমের মতো খেতেও পাচ্ছে না, এবং জল খাবার পানীয় জলটা সেই জলটা পর্যন্ত পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।